তো হেই হ্যালো এভরিওয়ান, কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। তো আজকে চলে এসেছি আবার পিওভি ভিডিও নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি বাবুঘাটে। আজকে আমার সাথে আছে এদিকে মৃন্ময় দা, আর এদিকে আছে আরো নতুন লোকজন। কি নাম তোমার? শাগুন। আর তোমার? আর তোমার? নাইস। তো চলো আজকে ফটো ওয়াক শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের 1000 সাবস কমপ্লিট হয়ে গেছে, তো এই খুশিতে আমি এটা কিউ এন এ রাখছি। তোমরা আমাকে যা প্রশ্ন করা সেগুলো কমেন্টে করতে পারো। খুব বেশি প্রশ্ন তো হবে না মনে হয়, কারণ 1000 সাবসে কতই বা প্রশ্ন হবে। বাট দেখা যাক, যতগুলো হবে ততগুলো আমি অ্যান্সার করে দেবো, ততগুলোই করবো যতগুলো হবে। যাই হোক, চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে ফটো ওয়াকটা শুরু করেছিলাম ইনিশিয়ালি বাবুঘাট থেকে, বাট বাবুঘাট থেকে এই পানিঘাট ওয়ানে আসা আগে অবধি একটাও ভালো ছবি পাইনি। তো এখান থেকেই তোমাদের দেখাচ্ছি। তো বেসিক্যালি কী হয়েছে, এই ঘাটটাতে নামছিলাম যখন, তখন দেখছিলাম যে দুটো নৌকো নিচে রাখা আছে, সামনে তাকাতেই দেখি হাওড়া ব্রিজ আর তার সাথে এই নৌকাগুলো পরপর সব একসাথে একই ফ্রেমে আছে। তখন ফ্রেমটা ক্যাপচার করি, আর আমার মনে হয় শটটা ভালো এসছে। পেছন দিকে হাওড়া ব্রিজটাকে খুব ভালো লাগছে, তার সাথে নৌকাগুলো একদম ঠিকঠাক এসছে শটটা। আমি তো স্যাটিসফাইড এই শটটাতে। হাওড়া ব্রিজের সাথে নৌকার শটগুলো তুলে নেওয়ার পর আমি ওখানটা ওয়েট করছিলাম, হোল্ড করছিলাম আরও কিছু ভালো ছবি তোলার জন্য, স্পেশালি সূর্যের দিকের যে নৌকাগুলো ছিল সেগুলোকে তোলার জন্য। তো হঠাৎ করে দেখি যে বোট রাইড এখানে করাচ্ছে, আর আমার মনে হলো যে নৌকা তার সাথে মাঝি এবং পেছন দিকে সেকেন্ড হুগলির ব্রিজটা একই ফ্রেমে ভালো আসবে। তখন আমি এই শটগুলো তুললাম, শটগুলো ঠিকঠাক এসছে, মানে আমি খুব একটা বেশি স্যাটিসফাইড নই, বাট ঠিক আছে, ঠিকঠাক ভালো ফ্রেম আছে এখানে। শুধু প্রবলেম একটাই, এখানে সাঁতার জানে তো সবাই? কেউ জানে না, কেউ জানে না। কান্ট বিলিভ, আমি পড়ে গেলাম, আমি কেউ তুলতে পারবে না। কী লাভ তোলে এতগুলো ছেলে ফটো আঁকে এসে? তো সেম ঘাটটাতেই আমার সামনে যে পার্পল কালারের নৌকোটা ছিল সেটাকে তোলবার জন্য আমি যখন ক্যামেরা পয়েন্ট করছিলাম খুব জুমড দেখাচ্ছিল, এই জন্য আমি আমার লেন্সটা পাল্টে নেওয়ার সিদ্ধান্ত নিই। আর 50mm প্রাইম লেন্স থেকে আমি শিফট করছি এখন 18-45 কিট লেন্সে আমার R100-এর। তো এবার দেখো রেজাল্ট কীরকম এসছে। হ্যাঁ, হেঁটে প্রায় সেগুন হালকা একটু হালকা সরে যাবে। শটটা ঠিকঠাক এসছে, মানে আমার তো মনে হচ্ছে যে এই কালারফুল শটটা থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট শটটা বেটার লাগছে। এসছে কিছু দেখি, আমার একটাই ফ্রেম এসছে ভালো এখানে। ভালো শুধু এসছে কিন্তু না, মানে এত হচ্ছে না, আপ টু দা মার্ক না। এই নিচে নৌকা ঢুকছে, নিচে আয় শট পাবি। তো যেরকমটা শুনলে আমি দেখতে পেলাম যে দুখানা নৌকা ঢুকছে আর তার সাথে পেছন দিকে সেকেন্ড হুগলি ব্রিজটাও আছে। তো আমি ভাবলাম যে এগুলোকে একসাথে ক্যাপচার করলে একটা ভালো শট আসবে। এই জায়গাটাতে শটগুলো ভালো এসছে, আমার তো ঠিকঠাকই লাগছে, স্পেশালি যে নৌকার নিচে যে জলের যে ওয়েভসগুলোর মধ্যে আলো রিফ্লেকশনটা পড়ছে সেটা আমার আরও বেশি ভালো লাগছে। তো আমার মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে এটা। তোমরা জানো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে। দুটো নৌকা আসছিলো ঠিক আছে, ঠিকঠাক এসছে শটটা, বাট আমি ডিসাইড করলাম যে সামনে নৌকাটা বেরিয়ে যাক, তাহলে পেছনের নৌকাটার সাথেও একবার জাস্ট একটা নৌকা নিয়ে একটা মিনিমালিস্টিক ফ্রেম তোলার চেষ্টা করে দেখি। ফ্রেমটা ভালো এসছে, খুব মিনিমালিস্টিক এসছে, আর এখানে খুব বেশি কন্ট্রিবিউট করছে হচ্ছে গিয়ে পেছন দিকে মেঘটা। তো শাগুন, নমিত আর শুভদীপ বেরিয়ে গেছিলো, কারণ ওরা ঝাড়গ্রাম থেকে এসেছিলো, ওদেরকে বাড়ি ফিরতে হতো। তারপর আমি আর মৃন্ময় দাই ছবি তুলছিলাম। তো ওরা গোল্ডেন আর্টটা একটুখানি পেয়েছে, খুব বেশি সময়ের জন্য পাইনি, কিন্তু আমি আর মৃন্ময়দা গোল্ডেন আর্টটা পুরোটাই পেয়েছিলাম। তো আমরা ভরপুর ফায়দা উঠিয়েছি গোল্ডেন আর্টটার। আমার ইচ্ছা ছিল ছেলেগুলোকে এখানটা আনবো, কিন্তু ওদের লেট হয়ে যেত। এই দুটো নৌকা একসাথে পড়ব, মিস করে গেলাম শটটা, পরপর ছিল একদম, যখন দেখেছি তখনই তোলা উচিত ছিল। জলের কাছে নামতে নামতে দেখি একটা সিঙ্গেল বোট রাখা আছে, আর ঠিক তার পেছন দিকেই সূর্য আছে। সেকেন্ড হুগলির ব্রিজটাও ভালো লাগছিলো বেশ, তো আমি ডিসাইড করলাম এই ফ্রেমটা তুলবো। এই ফ্রেমটা বেশ ভালো এসছে, আমি তো বেশ স্যাটিসফাইড, বেশ একটা ওই গোল্ডেনারের একটা ভাইব আছে খুব ভালো, এই জন্য ঠিকঠাক লাগছে শটটা। মানে নাথিং টু ফ্যান্সি, এরকম শট প্রচুর আসে প্রিন্সেপ ঘাটে, বাট ওই ঠিকঠাক। বড্ড অ্যাভারেজ ছবি আসছে। তো ওই সেম জায়গাতে হাঁটাহাঁটি করছিলাম আরও ভালো শটের অপেক্ষাতে, হঠাৎ করে দেখি তিনখানা নৌকো আর পেছন দিকে সূর্য তার সাথে সেকেন্ড হুগলির ব্রিজটা একটা অ্যালাইন করছিল কিছু একটা ভাবে। তো আমি ডিসাইড করলাম যে এই শটটা তুলি আমি।
এই ছবিটা তুলবার সময় বারবার করে চেষ্টা করছিলাম যাতে নৌকাগুলোর মধ্যে দিয়ে কোনো একটা প্যাটার্ন আনতে পারি, খুব বারবার করে চেষ্টা করছিলাম যাতে একটা প্যাটার্ন চলে আসুক কোনোভাবে, বাট আনফর্চুনেটলি কোনো প্যাটার্ন আসেনি। কিন্তু একদিক দিয়ে একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে কি জলটা পুরো ফিল্ড আপ হয়ে গেছে নৌকা দিয়ে, তো জলে কোনো নেগেটিভ স্পেস নেই। আলটিমেটলি এই সানসেটের সাথে সেকেন্ড হুগলি ব্রিজের সাথে জলের মধ্যে নৌকাগুলো ভালোই লাগছে, তো এই শটটাকে আমি একটা ভালোই শট বলবো। সেদিনকে সানসেটটা এতটাই ভালো হচ্ছিল, এত সুন্দর আকাশে একটা কালার আসছিল যে আমি বারবার করে ছবি তুলেই যাচ্ছিলাম। তখনই টুকটাক খুচখাচ ফ্রেমগুলো তুলেছি, যেগুলো খুবই অ্যাভারেজ ফ্রেম, বাট আমার তুলতে ভাল লাগছিলো তখন, কারণ আমার গোল্ডেন আর্টটা বেশ ভাল লাগে, তো এই জন্য আমি জাস্ট খালি বসে থাকতে পারছিলাম না, দুমদম করে শট তুলেই যাচ্ছিলাম। নিচে আসছি, এই শটটা আমার নিজের খুব ভাল লেগেছে, সেদিনকে ফটোবাকের মধ্যে আমার খুব স্যাটিসফাইং শট লেগেছে। আমার ফ্রেমিংটা খুব ভাল লাগছে, তার কারণ এই যে নৌকোটা প্রথমত নিচের একটা বড় পার্ট নিয়ে রেখেছে ফ্রেমটার, তার উপর যে এই সেকেন্ড হুগলি ব্রিজটা সেটা কিন্তু সেইভাবে বলতে গেলে নৌকাটাকে টাচ করছে না, ওই উপরের ডান্টিটা বেরিয়েছে বাট ঠিক আছে, নৌকাটাকে টাচ করছে, নৌকার বডিটাকে, আর জলটা পেছন থেকে জলে রিফ্লেকশন পড়ছে সূর্যর, তো এই শটটা এই জন্য আমার আলাদাই স্যাটিসফাইং লাগছে। ফটোগ্রাফি করার জন্য দুটো টাইম খুব ভালো হয়, একটা হচ্ছে কি গোল্ডেন আর, আরেকটা ভালো সময় হচ্ছে কি সেটা হচ্ছে কি ব্লু আর, যেটা আকাশে সূর্য ওঠার আগে যেরকম থাকে সকালবেলা হালকা নীলচে নীলচে থাকে, ওই ব্লু আরটা ওটাও বেশ ভালো। কিন্তু ব্লু আরটাতে আমার একবার ইচ্ছে আছে বারাণসী থেকে ছবি তোলার, যাই হোক সেটাও হয়ে যাবে, চাপ নেই। তো এইখানে যখন এই শটটা তুলছিলাম, এই শটটা তুলবার সময় আমার যেটা মাথায় চলছিল যে আমি সেকেন্ড হুগলি ব্রিজটাকে নেব, সেকেন্ড হুগলি ব্রিজের যে রিফ্লেকশনটা আছে সেটাকেও নেব, আর এই দুটো রিফ্লেকশনের মাঝখান দিয়ে যে ফাঁকা পোর্শনটা আছে সেখানে আমি এই নৌকাটাকে প্লেস করব। এটা করলে কোনোভাবে আমার রিফ্লেকশনটা হার্মড হবে না, তো এটাই আমার মাথায় চলছিল তখন এই শটটা তুলি। এই শটগুলো ভালো এসছে, ঠিকঠাক এসছে, মানে যেরকম আসে শট গোল্ডেন আরে প্রিন্সেপ ঘাটে সেরকমই এসছে। তো গাইস এই ছিল আজকে ভিডিও, তোমরা যদি ভিডিওটা এনজয় করে থাকো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে। তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস ডে, রাতে দেখলে গুড নাইট আর বাই বাই।